যতই হোক স্কুল জীবনটা ভোলার নয়, সেই শৈশব থেকে বেড়ে ওঠা একসাথে, খুনসুটি মারপিট টিফিন ভাগ করে খাওয়া, তা যেন মাধ্যমিকের পর কোথায় হারিয়ে যায়। যে যার মতন অন্য জায়গায় পড়তে চলে যাওয়া, পরবর্তীতে যে যার মতো বিভিন্ন জায়গায় কর্মসূত্রে চলে যাওয়া, কিন্তু সেই বন্ধুপ্রীতি থেকে যায় অমলিন। সেটা জলশহরের দুটি বিদ্যালয় প্রমাণ করে দিল যে বন্ধুত্ব কতটা নিবিড় হয়। আজ তারা তাদের বয়সের 50 বছর পূর্তির পাশাপাশি স্কুল জীবনের 45 বছর পূর্তি পালন করলো। জলপাইগুড়ি জেলা স্কুল 1989-এর ব্যাচ ও পনেরোতে বিদ্যালয়ের 1989-এর ব্যাচ। আজ তারা জলপাইগুড়ির JYM-এ মাঠে এক প্রীতি ক্রিকেট খেলার মধ্য দিয়ে দুপুরে মেঘলা আবহাওয়ায় JYM-এ মাঠে টসে জিতে পনেরোতে বিদ্যালয় ব্যাট করে 12 ওভারে 110 রান করে। অপরদিকে জলপাইগুড়ি জেলা স্কুল নির্ধারিত ওভারে প্রয়োজনীয় রান তুলতে না পেরে হেরে যায়। এখানে হার জিতটা বড় কথা নয়, এই বয়সে অনুশীলন ছাড়া এইভাবে একটা খেলাতে অংশগ্রহণ করাটাই আসল ব্যাপার। এই খেলা দেখতে দুটি বিদ্যালয়ের 1989-এর ব্যাচের ছাত্রদের পরিবারের সদস্যদের পাশাপাশি অনেক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আজকে আমাদের 50 বছর বয়সের পূর্তি আর 45 বছর বন্ধুত্বের পূর্তি, এই উপলক্ষে FDI 1989 মাধ্যমিক ব্যাচ এবং জেলা স্কুল মাধ্যমিক 1989 ব্যাচের একটা প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। এবং এটা আমরা ব্যাপকভাবে একটা চেষ্টা করেছি, যথাসম্ভব আর কি গ্যাদারিং হোক, আমাদের সমস্ত বন্ধুবান্ধব এখানে উপস্থিত থাকুক, এবং হয়েছেও আজকে। এবং আমরা চেয়েছিলাম আমাদের ফ্যামিলিও এখানে উপস্থিত থেকে একটা বিরল ঘটনার সাক্ষী থাকুক। এবং জলপাইগুড়ি শহরে এটা একটা ঐতিহাসিক ঘটনা, কারণ এর আগে আমার মনে পড়ে না, আমরা জন্ম কর্ম সব জলপাইগুড়িতেই, যে এরকম কোনো ঘটনা ঘটেছে, যে এরকম একটা ক্রিকেট ম্যাচের আয়োজন, একটা আমরা ভীষণ স্বস্তি বোধ করছি, ভীষণ প্রশান্তি বোধ করছি এরকম একটা আয়োজন করতে পেরে। এবং আমরা দুই দলের যারা প্লেয়ার রয়েছি মাঠে আর কি, তারা অনেক দিনের বন্ধুত্ব তাদের, এবং আজকে সেই মাঠের মধ্যে আমরা সেটার একটা সুন্দর একটা বহি প্রকাশ করতে পারলাম। তার ফলাফল FDI জিতে গেছে, এবং এখন প্রীতি ম্যাচের যে সমস্ত বস্তুগুলো থাকে সেই বস্তুগুলোকে আমরা নজরআন্দাজ করে ঠিক সেইভাবে খেলা হচ্ছে। একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললাম, তো জেতা হারা যাই হোক যেটাই হোক সেটা আমরা আর কি এইভাবে মেনে নিলাম। ওরা একটা বই আমাদেরকে অফার করছিল, 89 একটা খেলবো নাকি সবাই মিলে, ক্রিকেটটাই আমরা বেটার মনে করলাম, ওই জন্য আমরা ক্রিকেটটাই খেললাম। কেমন লাগলো? খুব ভালো, সবাই পুরোনো দিনে সব বন্ধুদের সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে একসঙ্গে এক হতে পারছি, এটাই খেলাটা তো বড় ব্যাপার না, সবার সঙ্গে এক হলাম এটাই বড় ব্যাপার।